ভারতে এখন সমকামিতা আইনত বৈধ, কিন্তু আজও দেশের কোথাও কোথাও সমলিঙ্গের প্রেমের দিকে ভ্রু কুঁচকে দেখা হয়, ছুটে আসে আক্রমণ। কিন্তু এমন কিছু কিছু মানুষ আছেন যারা সামনের সারি থেকে সমকামীদের অধিকারের জন্য লড়াই চালাচ্ছেন। সমকামী পরিচয়ের বাইরে আজ সমাজের নানান ক্ষেত্রে তারা সফল কৃতি, তারাই অনুপ্রেরণা, এলজিবিটি আন্দোলনের পথিকৃৎ। দেশের সর্বোচ্চ আদালতে সমকামিতার জন্য আইনি লড়াইয়ের কাণ্ডারি ছিলেন মেনকা গুরুস্বামী। সুপ্রিম কোর্টের এই আইনজীবী দীর্ঘদিন ধরেই এলজিবিটি সম্প্রদায়ের অধিকারের দাবিতে সরব। মার্কিন মুলুকের একাধিক আইন স্কুলে পড়ানো অভিজ্ঞতা রয়েছে তার। এই বাঙালি চলচ্চিত্র পরিচালক তার ছবির মাধ্যমে সমলিঙ্গের প্রেমের কথা তুলে ধরেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য নিয়ে পড়া এই পরিচালক বার্লিনে ফিল্ম নিয়ে পড়তে গিয়েছিলেন, ফিরে এসেই ছবি আর ছবি। তার পরিচালিত ছবি আই অ্যাম জাতীয় পুরস্কার নিয়ে এসেছিল, যার অন্যতম বিষয়বস্তু ছিল সমপ্রেম। অন্যতম প্রথিতযশা লেখক বিক্রম শেঠের জন্ম হয়েছিল 1952 সালে। দীর্ঘদিন ধরেই সমলিঙ্গের প্রেমের অধিকারের বিষয়ে সরব তিনি। কবি ও ঔপন্যাসিক বিক্রম তার কলমের জোরে মানুষের অধিকারের লড়াই লড়েন। তার ঝুলিতে পদ্মশ্রী, সাহিত্য একাডেমি পুরস্কার, WH স্মিথ লিটারেরি অ্যাওয়ার্ড এবং ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ডের মতন বেশ কয়েকটি পুরস্কার রয়েছে। বিক্রম শেঠের ম্যাপিংস এবং লিস্টলি টেলসের মতন কবিতার সংকলনগুলো ভারতীয় সাহিত্যের সম্পদ। আর সুইটেবল বয় উপন্যাসটি বিক্রমকে খ্যাতির শীর্ষে বসিয়েছিল। এই পুরাণ বিশেষজ্ঞ নিজে একজন সমকামী মানুষ। পুরাণ, ধর্ম, বিভিন্ন ধর্মীয় আচার, প্রথা ইত্যাদি তার লেখার বিষয়বস্তু। চিকিৎসাশাস্ত্র নিয়ে তিনি পড়াশোনা করলেও লেখাই এখন তার প্রধান পেশা। সুবক্তা হিসেবে পরিচিত দেবদত্ত সমপ্রেমের অধিকার নিয়ে বারবার গলা ফাটিয়েছেন। ভারতীয় দৌড়বীর দুটি দেশের একমাত্র ঘোষিত সমকামী ক্রীড়া ব্যক্তিত্ব। 2012 সালে অনূর্ধ্ব 18 বিভাগে 100 মিটার দৌড়ে ন্যাশনাল রেকর্ড করেন দুটি। সেই শুরু। এরপর দেশে বিদেশে একাধিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন দুটি। 2018 জাকার্তা এশিয়ান গেমসে 100 মিটার এবং 200 মিটার দৌড়ে রুপো জিতেছিলেন দুটি। মানবী একজন রূপান্তরকামী মহিলা, এলজিবিটি সম্প্রদায়ের অধিকার নিয়ে নিরলসভাবে লড়ে চলেছেন এই অধ্যাপিকা। ট্রান্সজেন্ডার ও ট্রান্সপারসন বোর্ডের দায়িত্বও সামলাচ্ছেন মানবী বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি তার কলমও চলে। রূপান্তরকামী মানুষ হিসেবে তিনিই প্রথম কোনো কলেজের অধ্যক্ষা হয়েছেন। রাজ্যের এলজিবিটি সম্প্রদায়ের আন্দোলনের অন্যতম মুখ হলেন মানবী। মানবেন্দ্র সিংহ গোহিল হলেন গুজরাতের রাজপুত্র। তিনি পৃথিবীর একমাত্র গে রাজপুত্র। লক্ষ্য ট্রাস্ট নামক একটি সংস্থা চালান মানবেন্দ্র, যারা এলজিবিটি সম্প্রদায়ের জন্য কাজ করে। প্রখ্যাত সাংবাদিক অশোক রাও নিজে একজন সমকামী মানুষ। তিনি দেশে প্রথম সারির এলজিবিটি আন্দোলন কর্মী। এলজিবিটি সম্প্রদায়ের মানুষদের জন্য অশোক হামসফা ট্রাস্ট গড়ে তুলেছেন।